শেহজাদের শরীরটা যেটা ভাই বলছিলাম আমি আসলে বলতে চাই না কখনো, এখন একটু ভালো। প্রিয় দর্শক, শুনে নিলেন তো অপু বিশ্বাস কি বললো? অপু বিশ্বাসের এমন কথাতে অবাক হয়েছে সবাই। সুপারস্টার শাকিব খান তার ছেলে বীরে অসুস্থ আর সে দেখতে যায়নি, বিশ্বাস করেনি কেউ। আসলে ব্যাপারটা হলো বুবলি এরকম কথাই বলে যাচ্ছে মিডিয়ার সামনে। দর্শক আরো কি বললো বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে আমাদের সাথে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসলে যতই যা হয়ে যাক, ছেলে তো ছেলেই। শাকিব খান তার ছেলে বীরকে দেখতে যাবে না অসুস্থর কথা শুনে এই ব্যাপারটি কেউই মেনে নিতে পারেনি। আসলে ব্যাপারটা হলো অনেকেই ভেবে যাচ্ছেন বীর অসুস্থ, এ ব্যাপারটা হয়তো সবনম বুবলি শাকিব খানকে জানায়নি। যদি কেউ যদি না জানে তবে কিভাবে দেখতে যাবে? আসলে সবনম বুবলি এখন মিডিয়ায় শাকিব খানকে কিভাবে দোষ দিবে এই ব্যাপারগুলো খুঁজে বের করছে। এর মাঝে সবনম বুবলি আর শাকিব খানের সন্তান শেহজাদ খান বীর নাকি অসুস্থ ছিল, এই অসুস্থর মাঝে বীরকে দেখতে যায়নি, এখন মোটামুটি সুস্থ হয়েছে শেহজাদ খান বীর। অপরদিকে অপু বিশ্বাস আর জয়ের সাথে শাকিব খানের সম্পর্ক অনেক মধুর হয়েছে, এ ব্যাপারটি মেনে নিতে পারে না সবনম বুবলি, যার কারণে শাকিব খানের নামে দোষ গুণ ত্রুটি খুঁজে বের করছে। শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরকে দেখতে যাবে না শাকিব খান, এটা হতে পারে না। আসলে ব্যাপার হলো অনেকেই বলছেন শাকিব খানকে জানায়নি, এরকম যদি হয়ে থাকে তাহলে শাকিব খানের মোটেও দোষ নেই। দর্শক, এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর নতুন নিউজ পেতে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।